হুয়াওয়ে নোভা 3i, এটা তো প্রথম লাইন না। একটু লেটে হলেও কবজা করতে পেরেছে জাতীয় ক্রাশ শত জনতা ড্রিম ফর হুয়াওয়ে নোভা 3i কে। চলে এসেছে এটিসি রিভিউ টিমের হাতে সুন্দরী নজর হরিণী মোবাইল। নোভা 3i এর বর্তমান বাজার মূল্য 29,000 টাকা অফিসিয়ালি, আর অফিসিয়ালি হওয়াতে অনেক সুযোগ সুবিধাও পাবেন। সাথে রাখছি আমি তানভীর ফ্রম এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। পুরোটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে নাড়িয়ে দিয়ে যাবেন। তো কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে নোভা 3i কী জন্য কিনছেন, চুপচাপ যেয়ে তার হাতে এটা ধরাই দিবেন, কাজ শেষ। ট্রাস্ট মি, নোভা 3i ড্যাজলিং লুক দিয়ে সবাইকে কুপকাত করতে পারবে। অত্যন্ত সুন্দর আর আই কেচি একটা ডিজাইন। আমাদের কাছে ছিল আইরিশ পার্পল ভেরিয়েন্টটি, যার মধ্যে অর্ধেক নীলা এবং অর্ধেক বেগুনি। তবে দুঃখের বিষয় হলো এটা দামিগুলোর মতো কালার শিফটিং করে না, তবুও এটা দেখতে কিন্তু খুব সুন্দরই লাগে। স্লিম লম্বা ফিগার অ্যান্ড গ্লাস বডি নিয়ে আকর্ষণীয় নোভা 3i এর সামনে এক্সটেনশনে থাকছে নচ। নচের মধ্যে লুকিয়ে আছে নোটিফিকেশন লাইট এবং পিছনে সামান্য ক্যামেরা বাম। তবে এত সৌন্দর্যের মাঝে গোবর হয়ে আছে মাইক্রো ইউএসবি পোর্ট। রিয়েলি, 2018 সালের প্রায় শেষের দিকে এসে 30,000 টাকার একটা ফোনে মাইক্রো ইউএসবি 2? তারপরে এতে ফাস্ট চার্জিংও নাই, বক্সের চার্জার দিয়ে চার্জ দিতে পুরো আস্ত 2 ঘন্টা লাগছিল। তবে সুন্দর ব্যাপার, 3.5mm এয়ারফোন জ্যাক দিয়েছে তারা। অ্যান্ড অসুন্দর হিসেবে বলবো যে এটা সামনে পিছনে কোনো দিকে কোনো প্রোটেকশন গ্লাসের তথ্য পেলাম না, এই দামে যা প্রচণ্ড আনএক্সপেক্টেড। তাই জামাকাপড় পরিয়ে রাখুন আপনার এই সুন্দর ডিভাইসটিকে, নাইলে তার খবর আছে। সো এই পর্যন্ত এসে বুঝে গেলাম যে সুন্দর ডিজাইন আর এলিগেন্ট লুক নিয়ে যদি বলা শুরু করি শেষ হবে না, তাই চলুন অন্যদিকে হাঁটা দেই। সত্যি বলতে গেলে এই ফোনের লুকস এর প্রাইস ট্যাগ থেকেও বেশি দাম প্রকাশ করে। তো ঘুরে ফিরে চলে এসে আমাদের প্রিয় অপ্রিয় নচের দিকে। সামনে 6.3 ইঞ্চ আইপিএস ডিসপ্লে, যার রেজুলেশন প্রতিবারের মতোই ফুল এইচডি প্লাস এবং অ্যাসপেক্ট রেশিও 19:9:9, আর ডিসপ্লে পিপিআই 409। আরেকটা খেয়াল করার মতো ব্যাপার ছিল এর স্ক্রিন টু বডি রেশিও 82.2%, তাই এর উপরে নিচের চিন অ্যান্ড সাইড বেজেল বেশ কম, তাই প্রায় পুরোটাই ডিসপ্লে লাগে, যেটা বেশি ফুল ভিউ এক্সপিরিয়েন্স দেয়। আর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে বললে এটা সোজাসুটি স্ট্যান্ডার্ড, যথেষ্ট শার্প, কালারফুল অ্যান্ড নো এক্সেসিভ হিউ। ডিসপ্লেতে কন্টেন্ট বেশ উপভোগ্য, আর ইউটিউব ভিডিও নচের আগ পর্যন্তই চলে, আর অনেক অ্যাপসও নচ সহই কাজ করে। তবে ভালো লেগেছে তারা নচের দুই পাশের স্পেসটুকু কিছুটা পার্টিকুলার কাজের জন্য রেখেছে, তা বেশ এফেক্টিভ। নচের ব্যাপারে বললে নচ হাইড করে ফেলতে পারবেন অ্যান্ড ভ্যারিয়াস নেভিগেশন থাকায় ফুল ভিউ এক্সপিরিয়েন্সটা পাচ্ছিলাম। স্পেশালি ওয়ান বাটন মোড জিনিসটা চরম লেগেছে, আর এর ব্রাইটনেস কাউন্ট এতটাই জোস যে সর্বনিম্ন ব্রাইটনেসে রাখলেও গুটগুটে অন্ধকারে ডিসপ্লের কিচ্ছুই দেখা যায় না। তো বাইরের পার্ট শেষ, ভিতর দিকে তাকালে পাচ্ছি অল নিউ হাই সিলিকন কিরিন 710 চিপসেট। কিরিন হচ্ছে হুয়াওয়েরই নিজস্ব চিপসেট অ্যান্ড 710টা তাদের একদমই নতুন। গত বছর তাদের 5 থেকে 7 খানা ডিভাইসে কিরিন 659 ব্যবহার করতে করতে পচায়, এবার তারা 710-এ আসছে, যাক আল্লাহ বাঁচাইছে। বেঞ্চমার্ক বলে কিরিন 710 প্রায় স্ন্যাপড্রাগন 660-এর মতো। বাহ, বেশ ভালো পাওয়ারফুল এই তাইলে। এই প্রসেসরে 4টা বড় পারফরমেন্স কোর আছে, কোর্টেক্স A73 এর, যা 2.2 GHz-এর, এবং বাকি 4টা কোর ছোট পাওয়ার সেভিং টাইপের, কোর্টেক্স A53 আর্কিটেকচারের, যার ক্লক স্পিড 1.7 GHz। আর গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিউতে থাকছে মালি G51 MP4 GPU। তো বেঞ্চমার্ক, খাতা কলম, মধু সব সাইডে রেখে এবার আসি রিয়েল পারফরমেন্সে। টু বি অনেস্ট, নোভা 3i 7 দিন ধরে আমার পার্সোনাল ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করেছি, মোটামুটি হেভি মাল্টিটাস্কিংয়েও তেমন একটা ল্যাগ পাইনি, মাঝে মাঝে টুকরা রেসপন্স ডিলে দেখেছি, তবে সেগুলো নট এ বিগ ফ্যাক্টর। প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার ছিল অ্যান্ড সেগুলোর সাথে আমার ইনস্টল করা 20টা অ্যাপস তো রয়েছেই। অতিরিক্ত প্রেশার ছাড়া ল্যাগ বা ডিলেনেস চোখে পড়েনি তেমন একটা, যদিও মাঝে মধ্যে 2-1 মিনিটের জন্য একটু বেয়াদবি করে আর কি। এরকম হালকা সাডেন ল্যাগ বাদে পারফরমেন্সে তেমন কোনো ইস্যু নেই, তাই মোটামুটি সকল ধরনের ইউজাররাই পারফরমেন্স সেক্টরে এটাকে সেফ জোনে রাখতে পারেন। রিয়েল লাইফে পুরোপুরি না হলেও প্রায় সেম ফিডব্যাক দিবে স্ন্যাপড্রাগন 660-এর মতোই। তারপর আবার কিরিন 710-এর 650 MHz ফ্রিকোয়েন্সি, 28 nm থ্রেডের বিল্ড, মালি G51 MP4, স্ন্যাপড্রাগন 660-এর 850 MHz ফ্রিকোয়েন্সি, 14 nm বিল্ডের অ্যাড্রেনো 512-এর তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে, যেটার ফলস্বরূপ পাবজিতে মিডিয়াম এন্ড ব্যালেন্সে বেশ ভালো গ্রাফিক্স পাচ্ছিলাম, তবে 15 থেকে 20 মিনিট খেলার পর ফ্রেম ড্রপ এবং কিছুটা ল্যাগ লক্ষ্য করছিলাম। আবার অ্যাসফল্ট 9 এরকম কোনো সমস্যাই পাইনি, বেশ ভালোই লার্ন করছিল। সো গেমিংয়ের জন্য সেরা কিছু বলবো না, তবে গেমিং চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট মনে হয়েছে। হুয়াওয়ের জিপিউ টার্বো জিনিসটা কিছু কিছু ক্ষেত্রে ভালোই কাজে আসছিল মনে হচ্ছে, তবে জিপিউ সিপিউর ক্যাচালে একটু সুবিধা কিরিন 710-এর, এটা হচ্ছে এটার 12 nm থ্রেডের, যেখানে স্ন্যাপড্রাগন 660 14 nm-এর, তাই কিরিন 710 কিছুটা হলো বেশি পাওয়ার সেভিং।
আর এটা সুফল পাচ্ছিলাম ব্যাটারি সেকশনে। 3340 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে হেভি ইউজে 6 ঘন্টার স্ক্রিন রান টাইম পাচ্ছিলাম, তাই বলাই যায় সারাদিন আরামসে চলে যাবে যে কোনো ধরনের ইউজারদের। আর একটু ব্যাকআপ লাগলে স্ক্রিন রেজুলেশন কমানোর অপশনও দিয়েছে হুয়াওয়ে, ওইটা মাঝে মাঝে অনেক ইউজফুল হয়ে দাঁড়ায়। তাই সুন্দরের সাথে যারা ব্যাটারির ব্যাপারটাও মাথায় রাখেন, তারা অবশ্যই Nova 3i-টাকেও মাথায় রাখেন। সাথে আরও মাথায় রাখবেন যে ডিভাইসটা অনেক হিট হয়, তবে তা অতিরিক্ত কিছু না, অল্পই, কেবল গেম খেলার সময় মাঝে মাঝে একটু চেতে যায় আর কি। তারপর Nova 3i, এটা 4GB র্যাম এবং 128GB ভ্যারিয়েন্ট, এইটা জোস করেছে হুয়াওয়ে, যেটা বলতেই হয়। স্টোরেজ খতমের চিন্তা নেই, তাও যদি কোনো আলট্রা লেজেন্ডার আরও দরকার হয় তাহলে হাইব্রিড সিম স্লট থাকায় এতে এক্সট্রা মেমোরি ইউজ করতে পারবেন। তবে একটা ব্যাপারে আমাদের চিন্তায় ফেলেছে, তা হলো এর ইউজার ফিডব্যাক। গত বছরই হুয়াওয়ের প্রায় সব মিড রেঞ্জেরই রিভিউ করেছিলাম আমরা, অ্যান্ড ইনিশিয়াল স্টেজে সেগুলোর পারফরমেন্স ভালোই ছিল, কিন্তু কিছু কিছু রিপোর্ট পেয়েছি যে 5 থেকে 6 মাস পরে ডিভাইসগুলোর পারফরমেন্স নাকি আর আগের মতো থাকে না। মানে অনেকটা ওই আগের স্যামসাং ডিভাইসগুলোর মতো শুরু হচ্ছিলো আর কি, প্রথম 6 মাস ঠিক, তারপর 6 মাসে ল্যাগ হ্যাং সব শুরু হয়ে যায়। তবে হুয়াওয়েতে এগুলো তেমন একটা অ্যালার্মিং না হলেও, এত বড় অ্যান্ড রেপুটেটেড একটা কোম্পানির উচিত লং টার্ম ইউজেবিলিটির দিকে আরও বেশি নজর দেওয়া, যেহেতু সবাই প্রতি 6 মাস পরপরই ডিভাইস পাল্টায় না। ইভেন গুগল পিক্সেলও নাকি এমন হচ্ছে বলে MKBHD ভিডিও বানিয়েছে, অদ্ভুত ব্যাপার। সো ওভারঅল Nova 3i ডিজাইনকে 100-120 দিচ্ছি, ডিসপ্লে পাবে 80 এবং পারফরমেন্সও ভালোই গ্রেড। তাহলে এবার দেখা যাক বাকিদের কী অবস্থা। চলে যাচ্ছি ক্যামেরাতে, এইটাই একটা জায়গা যেটাতে আমি এই ডিভাইসের প্রতি একদম ডিসঅ্যাপয়েন্টেড। পিছনে আছে 16 MP প্রাইমারি সেন্সর, যার অ্যাপেচার f2.2, সাথে সেকেন্ডারি 2 MP ডেপ সেন্সিং সেন্সর, যেটা হুয়াওয়ে ছাড়তেই পারছে না। অন্তত 30,000 টাকা বাজেটে হুয়াওয়ের উচিত ছিল একটা মনোক্রোম অথবা টেলিফোটো লেন্স সেকেন্ডারি হিসেবে দেওয়া। তো রেয়ার ক্যামেরা ডে লাইটে সাধারণ বলবো, পিকচারের ডিটেলসের লেভেল মোটামুটি, হাইলাইটিংয়ে কিছুটা সমস্যা পেয়েছি, ভালো আলো তো যেসব স্থানে আলো কম পাচ্ছিল সেখানে ডিটেলসের ব্যাপক ঘাটতি দেখা যাচ্ছে। কালার মোটামুটি অ্যাকুরেট, তবে কিছু কিছু জায়গায় এক্সট্রা পপ আউট করে অদ্ভুত বানিয়ে ফেলে। শাটার স্পিড অ্যান্ড ফোকাসিং নিয়ে কোনো সমস্যা পাইনি, তবে ওভারঅল ডে লাইট আইম নট দ্যাট ইমপ্রেসড অ্যাবাউট দিস ক্যামেরা। তবে এবার একদম খারাপ কিছুও না, চলার মতো যথেষ্ট হবে আর কি। আর ক্যামেরায় ইনবিল্ট AI থাকায় এটা নিয়ে কথা বলতেই হয়, এইটার AI-এর কাজও অটোমেটিক সিন ডিটেক্ট করা। এই যে এটা একটা রেগুলার পিকচার, আর এইটা AI বাবাজি সিন ডিটেক্ট করে ধ্বংস করে দিয়েছে। অনেকেই বলতেছে AI-তে নাকি রিয়েলিস্টিক ছবি আসে, হোয়াট আ জোক। আবার কিছু কিছু সিচুয়েশনে AI খুব হেল্পফুল ছিল, যেমন লো লাইটে পিকচার অবস্থা খুবই খারাপ Nova 3i-তে, আলো নাই বললেই চলে, সাথে নয়েজও ভরপুর। এরকম মুহূর্তে AI অন করে ছবি তুললে বেশ আলো পাওয়া যায় অ্যান্ড ছবিতেও কিছুটা প্রাণ আসে। আর AI মোডে ছবি তোলার পর চাইলে সেই ছবিতে AI অন অফ করে নিতে পারবেন, তাই সাজেশন থাকবে যে AI দিয়েই ছবি তুলুন, ভালো লাগলে রাখবেন, নাহলে অফ করে দিবেন, সিম্পল। হুয়াওয়ে নিয়মিত AI ব্যবহার করছে, ব্যাপারটা ভালো। এখনও তেমন একটা এফেক্টিভ কিছু না এটা, তবে আস্তে আস্তে এটা আরও ডেভেলপ হবে, তখন আশা করি এটা অসাধারণভাবে কাজ করবে। আর রিয়ার ক্যামেরার পোর্ট্রেট আগের থেকে কিছুটা ইম্প্রুভ বলবো, ঠিকঠাকভাবে তুলতে পারলে ব্লারিং মোটামুটি অ্যাকুরেটই হয়, আবার অনেক সময় ব্লারই হয় না, তাই একটু দেখে শুনে তুলবেন পজিশনটা চেঞ্জ করে করে। তারপর থাকছে কিউ ইমোজি, দিস ইজ ফান, কিন্তু এটারও প্রপার ব্যবহারের জন্য আরও অনেক সময় লাগবে। কিন্তু রেয়ারের ভিডিও কোয়ালিটি একদম যাচ্ছে তাই অবস্থা, সর্বোচ্চ 1080p-তে 60 FPS-এ রেকর্ড হয় অ্যান্ড No 4K, তার সাথে কোনো স্টেবিলাইজেশনও নাই এতে, তাই প্রচুর শেকি ভিডিও, টুকটাক শার্পনেসে ঘাটতি এবং ফোকাসিংও লেট খেয়াল করেছি, 30,000 টাকার রেঞ্জে, যেটা আসলে বিশ্বাস করার মতো না। তারপর ফ্রন্টে 24 MP ক্যামেরা, যার অ্যাপেচার f2.0, আর সেকেন্ডারিতে সেই 2 MP ডেপ সেন্সিং সেন্সর। ফ্রন্ট ক্যামেরা তুলনামূলকভাবে বেশ ভালো পিছনের ক্যামেরা থেকে, আলো বেশ ভালো পায় অ্যান্ড সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন, HDR প্রো মোডও আছে সাথে। ফ্রন্ট পোর্ট্রেটের পিকচারগুলো ভালোর কাতারেই রাখবো, ব্লারটা মোটামুটি সুন্দরই লাগে দেখতে। অপরদিকে সফটওয়্যারের দিক দিয়ে হুয়াওয়ের ইমোশন UI বেশ সুন্দর এবং অনেকেরই পছন্দের, ভালো কাস্টমাইজেশন এনেবেলড অ্যান্ড মোটামুটি ভালোই ফ্লুয়েন্ট। Nova 3i-তে দেওয়া ইমোশন UI 8.2, যা অ্যান্ড্রয়েড ওরিও 8.1.0-র উপর রানিং। UI মোটামুটি গোছানো এবং বেশ কিছু এক্সট্রা ফিচারও আছে এতে, তবে অ্যানিমেশন স্পিডগুলো আরেকটু ফাস্টার হতে পারত। কিছুটা স্লো অ্যানিমেশন স্পিডের কারণে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তুলনামূলক সামান্য স্লো লেগেছে, আসলে স্লো না, মোটামুটি ভালোই অ্যাকুরেট, কিন্তু ওই আনলক অ্যানিমেশনটা হতে একটু টাইম লাগে আর কি। আর ফেস আনলকও আছে এতে সফটওয়্যার বেসড, স্পিড মোটামুটি সন্ধ্যা পর্যন্ত ভালোই কাজ করে, তবে রাতের বেলা খুব স্ট্রাগল করবে, এইটাই স্বাভাবিক। আর সেলুলার রিসেপশন কোয়ালিটিও বেশ ভালো ছিল, যেমন ওই দিন রাফিদ ফোন দিয়েছিল, আমি ওর ভয়েস শুনে পুরাই অবাক।
আর লাউড স্পিকারের লাউডনেস মোটামুটি বলবো, ফ্যান ছাড়া থাকলে একটু কষ্ট হয় শুনতে, তবে চলে আর কি। আর এতক্ষণ কথা বলতে বলতে একটা সফটওয়্যার আপডেট আসছে, আল্লাহ জানে এটা দিলে কোনো ধরা খাই বা ইম্প্রুভমেন্ট হয় কে জানে। যাই হোক, এই ছিল নোভা 3i নিয়ে বিস্তারিত কথাবার্তা। অফ দ্য স্ক্রিপ্ট কিছু কথা বলি শুনেন, 29,000 টাকার বাজেটের এরকম লুকের একটা ডিভাইস যে অনেক সেল হবে এটা গ্যারান্টেড। অলরেডি মানুষ প্রচুর হাইপ টেপ ফোনকে নিয়ে, যারা এটা কিনতে চান তাদের বলবো হ্যাঁ কিনতে পারেন। রেয়ার ক্যামেরা বাদে আর তেমন কোনো খারাপ দিক দেখছি না, অ্যান্ড এটার যে লুক অনেকে রেয়ার ক্যামেরার কথা ভুলেই যাবেন। তবে অনেকে দেখতেছি যে এটার প্রশংসা করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলতেছেন, তাদেরকে বলবো এটা এরকম কিছুও না। প্রত্যেকটা ডিভাইসেরই ভালো খারাপ থাকে এবং এই ডিভাইসেরও অনেক ঘাটতি রয়েছে। কয়েকটা ডিভাইস এই দামে আরও ভালো জিনিস অফার করছে, বাট ওগুলো অফিসিয়াল না। সো অফিসিয়ালি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট রাইট নাও। তাও বলবো মানুষের মধুর মধুর কথায় হারিয়ে যাবেন না, নিজের হবু স্মার্টফোনের ভালো দিক খারাপ দিক উভয় দিক জেনেই তারপর একটা ফোন কিনবেন। আর কি, সৎ থাকেন, ভালো থাকেন, ভিডিও বেশি বেশি করে শেয়ার করেন। যেহেতু নোভা 3i অনেকেই কিনবেন, তাই কমেন্ট বক্সে জানান যে নোভা 3i কেন কিনবেন না তার কারণ। অপেক্ষায় থাকলাম আপনাদের মন্তব্যের। টাটা।